গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে শুরুটা আমি করছি কারণ মামের শরীর খুব খারাপ। খারাপ বলতে ও যে কয়েকদিন পুকুরে স্নান করা হয়েছে, ওর মানে ঠান্ডা লেগে গেছে, গলা খুবই ব্যথা, আর সকাল থেকে বলছে মাথা খুব যন্ত্রণা করছে। এত তো মানে আমরা পুকুরে তো স্নান করি না, কিন্তু এই কয়েকদিন রেগুলার যাওয়ার কারণে এই জিনিসটাই হয়েছে। তাই জন্য আজকে এখন রেস্ট নিচ্ছে, ওই জন্য ভাবলাম আমি স্টার্ট করি। একে শরীর খারাপ, তারপরে বিশাল গরম এখানে, তাই জন্য ও ঠিকঠাক রাতে ঘুমোতে পারেনি। আমি সকালবেলা উঠলাম, উঠে দেখলাম যে ও নেই পাশে, তো বেরিয়ে দেখলাম গাছের গোড়ায় ঠান্ডার মধ্যে বসে আছে। সকাল থেকে কিন্তু সেরকম কিছু কাজ হয়নি, আমি এক্ষুনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, দুজন মিলে খেলাম এক্ষুনি। যাই, ও শরীর খারাপ হওয়ার কারণে আজকে ম্যাক্সিমাম টাইম তোমরা আমাকেই দেখতে পাবে, কারণ যেহেতু ও শরীর খারাপ তাই সব কাজগুলো আমিই চেষ্টা করবো সব কিছু করে নেওয়ার। আর একদিন ওকে তো রেস্ট দিতেই হবে, কারণ রেস্ট না দিলে ওর অবস্থা একেই আরও খারাপ হয়ে যাবে, কারণ ও নিজের থেকে কোনো রেস্ট নিতে চায় না, সবই নিজের থেকে আবার করতে চায়, আমাকে আমাকে কিছু করতে দিতে চায় না। কিন্তু এই যা ঠান্ডা লেগে আছে ওর, এখন যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে খুবই খারাপ অবস্থা হয়ে পড়বে। তাই এখন অনেকই কাজ নিজের চোখের সামনে, আমিও নিজের ধোঁয়া দেখছি, প্রচুর কাজ বাকি আছে, সবই বাকি আছে বলতে গেলে। তো সবই অল্প অল্প করে করি, দুজন থাকার জন্য না একটা সংসারে যেই কাজগুলোই থাকে, একটা বড় ঘর হলে সেই কাজগুলো একটু বেশি মানে শর্ট টার্মে কাজ, লং টার্ম কাজগুলো হয়, এখানে একটু শর্টে হয়ে যায়, কিন্তু কাজটা কাজই হয়, ততটাই টাইম ইনভেস্ট করতে হয়। একটা 91টি জয়েন্ট ফ্যামিলি বা বড় বাড়িতে যদি 30টা বাসন পড়ে, আমাদের 20টাই বাসন পড়ে, সেক্ষেত্রে সেই বাসনগুলোকে মাজতে হয়, সেক্ষেত্রে বাসন মাজার কাজটা হয়ে গেল, ঝাঁট দিতে হয়, যা যা সকাল থেকে উঠে একটা বড় বাড়িতে করা হয় সেই আমাদের বাড়িতে সেই কাজগুলি হয়, কিছুই কম হয় না। হ্যাঁ, এবার কি না, এখানে যদি ঝড় বৃষ্টি একবার হয়ে যায় তাহলে পুরো ঘর একদম নোংরা হয়ে যায়, তো সেগুলো পরিষ্কারে আরও বেশি খাটনি হয়। কাজ কাজ করার মানে কাজ কমপ্লিশনের টাইমটা একটু কম হয়, কিন্তু কাজ ততটাই করতে হয় যতটা সবার বাড়িতে করতে হয়। তাই দুজনেই মাঝে মধ্যে হাঁপিয়ে পড়ি, আর গরমটা অত্যন্ত হওয়ার জন্য আরও বেশি কষ্ট হয়। চলো বেশি সময় নষ্ট করবো না, কাজগুলো করে ফেলি চলো। এই দেখো বুঝো এসেছে আজকে, দেখো আমাদের বাড়িতে, এই দেখো বুঝো, চার ভাই বোন মিলে এখন গল্প করছে, খেলা করছে, সবার দিয়ে বড় সড়ো হয়েছে রে, চার ভাই বোন মিলে এখন খেলা হচ্ছে বুঝো। এই তোরা চিনতে পেরেছিস, তোর দাদা এসছে, ওই দেখ ও বুঝো বুঝো কি হয়েছে বুঝো, তাকা গলায় আবার চেন পড়েছে, ও কেমন বোঝে বুঝো বুঝো রে, ওই দেখ ওই দেখ। অন্য কুকুর হলে কিন্তু তারা করে কামড়ায়, কিন্তু দেখ ভাই বোন না চিনতে পেরেছে। এখন বাজে বেলা 12টার মতো, আমার ঘর দোরের কি অবস্থা দেখো, আজকে আর কাজ করতে মানে পাচ্ছি না, এই যে কালকে জামা কাপড় সব কাঁচা হয়েছিল, তো সেই জামা কাপড়গুলো এই যে কি ভেবে ফেলিস না, গোছাতে হবে তো, এইগুলো সব এক এক করে এখন গোছাবো, একটু পরে গোছাবো, ইচ্ছে তো করছে না। আর এই চাদরটাও গেছে মাঝখান থেকে ছিঁড়ে, দেখ এই ভালো চাদরটাও ছিঁড়ে গেছে, দেখ এই বাবা চাদরগুলো সব বাদ দিতে হবে, আগেরটাও একটা ছিঁড়ে গেছে এরকম, সে তো অবশ্যই চলে আসবে, কি করে সব আসবে আসবে হবে হবে হবে, তুলুক তারপরে ঘর দোর ঝাড় দেবো। পালা বসটা ছিল বলে এখন মানে শোয়া যাচ্ছে বল বিছানা করে, নালে কিসে ঘুমাতাম। হ্যাঁ ভাজ করতেও শিখে গেছে ছেলেটা রে, বাহ দেখো কিছু। এবার এগুলো আমি সব গোছাবো এক এক করে, সবজি তো অনেক কিছুই আছে, আগের দিন আনা হয়েছিল, দেখি কিছু একটা করবো ভাতের সাথে, একটা চচ্চড়ি মতো করবো না, ভাজাভুজি করবো, এই যে বেগুন রয়েছে, আলু চারটে রয়েছে, বেগুন সুন্দরী খাবি, আমি তো খেতে পারবো না তেলের জন্য, বেগুন সুন্দরীতে প্রচুর তেল লাগে, পেঁয়াজ লাগবে জানি না দেখি দেখা যাক। আর এর মধ্যে রয়েছে এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এগুলো রয়েছে, আর এখন দোকান থেকে এই যে এগুলো নিয়ে আসলো, এগুলো এমার্জেন্সি পার্লেজিগুলো আনা থাকে ওই কালু আর কালুর ছানা পোনাদের জন্য, যখন আমাদের রান্না হতে দেরি হয় তখন এই যে ওই পার্লেজিগুলো হচ্ছে ওই কালু আর তার ছানা পোনারা খায়। আর এই যে হচ্ছে যুক্তি ফুল, এই যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো মানে কমেন্ট আসছে দেখছি, এই যুক্তি ফুলের এটা কী ফুল কীভাবে খায়, এটা বাজারে বিক্রি হয় জানো তো, এই যুক্তি ফুল এই বাড়িওয়ালাদের বাড়িওয়ালা ভাইদের গাছে এগুলো হয়েছে, প্রত্যেক বছরই হয়, এই যে এই দেখো যুক্তি ফুল, এগুলো এগুলোকে যুক্তি ফুল বলে, এগুলো বাজারে বিক্রি হয় 400 টাকা কেজি, সেদিনে আমি দাম করলাম
400 টাকা কেজি বললো জানো বাজারে বিক্রি হয়। এগুলো খুব একটা লাগে না, এইটুকু সামান্য একটুখানি তেলে মানে ভেজে হালকা করে আর আলু সেদ্ধ দিয়ে মাখতে হয় এটা, বা অনেকে আবার চচ্চড়ি করে শুক্তো করে, একটু হালকা তিতকুড়ি লাগে, খুব একটা তেতো নয় তবে হালকা একটু তিতকুড়ি মতো লাগে। এটা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। তো আজকে ভাবছি আলু বেগুন আর যুক্তি ফুল দিয়ে একটু মানে চচ্চড়ি মতো করবো, মাখা মাখা আর কি। এটা কুমড়ো দিয়েও সেদিন করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। কুমড়ো আলু দিয়ে আর কি কি ছিল এখন মনে পড়ছে না, তো সেগুলো দিয়ে চচ্চড়ি করেছিলাম, ভালোই হয়েছিল খেতে। বেশিরভাগ এটা আলু সেদ্ধ দিয়ে মেখে খাই, আমার ওটাই বেশি ভালো লাগে, মানে আলু দিয়ে আর এটা সামান্য একটু তেলে ভেজে মেখে নিই আর কি, খেতে খুব ভালো লাগে এটা। তো এই যুক্তি ফুলটা আজকে করবো দেখি দুপুরের জন্য। তো চলো একটু টুকটাক ঘর গুছি। আয় 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 মুঠু 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 আয় 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 আয়। ঘুমোচ্ছিল, ঘুম থেকে তুলে ডেকে তাকে খাওয়ানো হবে এখন। এই এই প্যাকেটটাও নিয়ে নে, আমাদের এখন রান্না হতে অনেকটা দেরি। হ্যাঁ ও ওটা আরো দুজনের জন্য, ঠিক আছে দুটো তাহলে, ওকে একটা তাহলে দুজনকে ভাগ করে দিন। আমাদের রান্না হতে এখন অনেক দেরি, সেই কারণে একটু বিস্কুটটা খেয়ে পেটটা ঠান্ডা করুক, তারপর ভাত খাবে। ও ওর তলে আরেকজন আছে, ওই দেখো সে আবার খেয়েছে, ও খেয়েছে। এই এ খাইনি, এই দেখো বসে আছে কেমন, লিটি মিঠি লিটি, এটা কালুর বিস্কুটটা খেয়ে আপাতত পেটটা ঠান্ডা কর, তারপর রান্না হবে। কালকে মাছের ঝোল কেমন হয়েছিল লিটি? এ লিটি মাছের ঝোল ভালো হয়েছিল কালকে? সামান্য একটু হলুদ দিয়ে আর একটুখানি নুন মানে না দেওয়ার মতো দিয়েছি টেস্ট হওয়ার জন্য, ওটাই চেটে পুটে খেয়েছে সব ভাত দিয়ে। সব এই বাড়ির এইদিকে আনাচে কানাচে শুয়ে থাকে, কোথায় যাবে ওরা? এই গরমে এই জায়গাটা ঠান্ডা পায় তো বাড়িটা, সেই কারণে শুয়ে থাকে। আর কেউ পেছনেও লাগে না, কেউ মেরেও তাড়ায় না, সেই কারণেই ওরা এখানে আসে। দেখো কি ভালো, এ খুব ভালো খেয়ে চুপটা শুয়ে পড়লো। হ্যাঁ ওদের মাল সাথে জল শেষ হয়ে গেছে, থাক ওটা পরিষ্কার করতে হবে। এই যা সব জল খা, যা আলটিয়া, আয় আয় জল 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 খা 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 খা। ঠান্ডা জল পেয়েছে না, বিস্কুট খেয়েছে গলাটা শুকিয়ে গেছে। খাও 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 খাও, জলটা খা জলটা খা, হয়ে গেছে খাওয়া। এই যে জয় এখন চলে এসেছে ঘরটা ঝাঁট দিতে, আমি একদমই মাথা নিচু করতে পারছি না, কারণ কি মাথা প্রচণ্ড ভার হয়ে আছে আর যন্ত্রণা করছে, তো সেই কারণে সকালবেলা আমি আর ঘর ঝাঁট দিতে পারিনি, ওই জন্য জয় এখন ঘরটা ঝাঁটতেই নিচ্ছে। ওই কলার ঝুড়িটা সরিয়ে ওর পেছনে অনেক ধুলো আছে, নিয়ে নে। ঘরটা ঝাঁট দিই নি, তারপর আমি বসবো সবজি কাটতে। এখানে দেখো বসে বসে আমি সবজিগুলো কেটে দিলাম, আলু একটু ডুমো ডুমো করে নিয়েছি আর বেগুন নিয়েছি, আর এদিকে হচ্ছে যুক্তি ফুল, সেদিনে তো তুলিকা দিয়েছিল তো সেদিনে রান্না করে নিয়েছিলাম ওটা, আর একটুখানি রেখেও দিয়েছিলাম, ও অনেকটাই দিয়েছিল সেদিন। আলু বেগুন দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেবো, আমি করবো না, জয় করবে বললো ভাজা, তো জয় করবে। আমি সবজিটা কেটে রেডি করে দিলাম। দুপুর বেলায় এই কলে কাজ করা সম্ভব নয়, অবস্থা টাইট হয়ে যাচ্ছে আমার। ওফ জল কোনা, তারপরে এই রোদ তুই বাঙাল ভাষায় কথা বলতে পারিস? তুই তো বাঙাল। একদিন বলে শোনাস তো, না একদিন বলিস তো শুনবো বাঙাল ভাষায় কথা। আমার কোনো চাপ নেই, সারনেম নেই, আমি একা। আমার খুব ভালো লাগে বাঙাল ভাষায় কথা শুনতে। সব ত্যাগ করে দিছিস? হ্যাঁ। সন্ন্যাসী হয়ে যাবি নাকি? চাঁদ ধর্ম ধর্ম আছে। আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাজা, এই যে বেগুন আলুটা হালকা করে ভেজে নিয়েছি অল্প তেলে, এবারে এই যুক্তি ফুলটা দিয়ে দেবো। যুক্তি ফুল একবার যদি কেউ খাও যুক্তি ফুলের প্রেমে পড়ে যাবে জানো তো, এত ভালো লাগে গরম ভাতে খেতে। আলু সেদ্ধ দিয়েও খেয়ে মানে মেখেও যদি খাও তাও ভালো লাগে, তখন মনে হবে যে রোজ রোজ যেন খাই, দারুণ লাগে গরম ভাতে সেটা। বেগুনটা কাঁচাই দিয়েছি, খুব একটা ভাজি দেখো জল বেরোচ্ছে, বেগুনটা তেল নয় জল। দেখো কেউ যদি করতে চাও তাহলে ভেজে মানে বেগুনটা আলাদা করে ভেজে তুলে নিতে পারো, তারপর মিশিয়ে দেবে ভালো লাগে, কিন্তু আমি তেল মানে কম তেলে করবো বলে সেই কারণে এইভাবে করছি। আজকে রান্না হচ্ছে ডিম ভাঙা তরকারি, ডিম ভাঙা দিয়ে আলুর তরকারি। এটা সেদ্ধ আলু জানো তো, যেটা পরে দিলাম এটা সেদ্ধ আলু, বলেছিলাম যে আজকে আলুর সাথে ডাল করবো। সন্ধ্যাবেলা আর ভাবলাম যে একটু ডিম ভাঙা তরকারি করি হালকা পাতলা করে, অনেক দিন খাওয়া হয় না,
তো সেই কারণে সেদ্ধ আলুগুলো একটু ডুবো ডুবো করে টুকরো করে নিয়েছি, নিয়ে আর এই টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ডিম মানে তরকারি করছি। ডালটা হয়ে গেছে, হয়ে গেছে বলতে সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন আর দেবো না ওর মধ্যে টমেটো দিয়ে, আর এমনি একটু ফুটিয়ে নেবো আর ফোড়ন দেবো না আলাদা করে। আজকে তো মাছ মাংস কিছুই হয়নি, তো কালুর জন্য ডিম রেখেছি, এটা ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে কালু ভাত খায়, কুসুমটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য কালুর জন্য একটা ডিম সেদ্ধ রাখা আছে। আর আমাদের এই ডিম ভাঙা তরকারি হচ্ছে, তো আজকে 11টার মধ্যে আমার রান্নাবান্না সমস্ত শেষ হয়ে গেছে, কারণ কি খুব একটা বেশি রান্না আজকে করিনি, হয়তো ডাল সেদ্ধ ছিল আর আলুটাও সেদ্ধ করা ছিল, ওটাকে ডিম ভাঙা দিয়ে একটু তরকারি করলাম। সকালের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, এত গরম পড়েছিল আর আজকে আর আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল, আর কথা শুনে তো বুঝতেই পারছো প্রচন্ড ঠান্ডা লেগে রয়েছে, গলা ব্যথা, তো সেই জন্য দুপুরবেলা থেকে আর কোনো ব্লগ করা হয়নি। তো তোমাদেরকে একটা ভালো খবরও দেওয়ার আছে, এত কষ্টের মধ্যেও একটা ভালো খবর আছে, যেটা নিয়ে আমি কয়েকদিন ধরে খুবই চিন্তায় ছিলাম যে কি হবে কি হবে, হচ্ছে না কেন হচ্ছে না কেন, সেটা আজকে হয়ে গেছে। খবর পেলাম সন্ধ্যে 6:30 মতো বাজে, তখন খবরটা পেলাম। গেস করো, গেস করো, কমেন্ট করো। আমি সেকেন্ড পেমেন্ট পেয়ে গেছি, আজকেই ঢুকলো জানো তো, যখন সবাই পেয়ে গেছে মানে আগেরবারে সবার একসাথে ঢুকেছিল, মানে যত ইউটিউবাররা আছে সবার একসাথেই পেমেন্ট ঢুকেছিল, কিন্তু আমারটা মানে আজ এবারে দেরি হলো, আমারটা সবার ঢুকে গেছে, সবাই শুনছি পেমেন্ট পেয়ে শপিং করতে যাচ্ছে, এটা কিনছে ওটা কিনছে, আমি ভাবছি আমারটা কেন ঢুকছে না এখনো পর্যন্ত, ওখান থেকে তো মেসেজ চলে এসেছে, ভাবছি ব্যাংকে কেন ঢুকলো না এখনো। তো আজকে ফাইনালি সন্ধ্যাবেলা ঢুকেছে, অনেক চিন্তায় ছিলাম জিনিসটা নিয়ে। সেকেন্ড পেমেন্ট পেয়ে গেছি আর সবটাই তোমাদের জন্যই সফল হয়েছে, তোমাদের জন্যই হয়েছে, তোমাদের জন্যই যেটুকু আজকে করতে পারছি, যে ঘরে বসে আমি অনেকটা কম টাইম লেগেছে, ঘরে বসে আমি যে রোজগার, হ্যাঁ এবারে অনেকটা কম সময় লেগেছে, আগের বার থেকে অনেক কম টাইম লেগেছে, হয়তো মাসে মাসে পাচ্ছি না এখন, কিন্তু তবুও যেটুকু হচ্ছে এটুকু অনেক। আর এমনিতেই অসুস্থ শরীর নিয়ে বাইরে ঘাটে আমি কাজে যেতে পারতাম না, এটুকু আমি জানি, আমি যে ঘরে বসে যেটুকু রোজগার করছি সেটুকুই আমার জন্য অনেক। আর এই যে বিশেষ করে এমন একটা সময় পেলাম যেটা আমার খুবই কাজে লাগবে, এই সময় একটু খারাপ পেয়ে যাচ্ছে, আমার কাজের প্রবলেম হচ্ছে, তো এই সময় পেমেন্টটা খুব দরকার ছিল, তা হয়ে গেছে। বেশি তোমরা তো জানোই খুব একটা বেশি জমানো পুঁজি তো থাকে না আমাদের, নেই আর কি, কার্ড থাকে না থাকে জানি না, পাবো হওয়া সম্ভব না, কারণ আমি যেই পেমেন্ট পেতাম খিচখিচ পেমেন্ট পেতাম, তো সেটা রাখা একদমই পসিবল হয়নি কখনো, ও কখনোই আজ পর্যন্ত একসাথে পেমেন্টটা পাইনি, মানে মাসে যেটা পেয়েছে একসাথে ওটা আমি একসাথে, এত যেটা আমি পেয়েছি সেটাও পর্যন্ত ও একসাথে পাইনি, যার জন্য আমাদের দশা মানে বদলায়নি। অনেকে বলে কাজ করে তবু কেন এরকম হয়, কিন্তু হয়, কিছু করার নেই, মাসে মাস গেলে যে মাসের শেষে মানুষ একটা পেমেন্ট থোক হিসেবে পায় সেটা আজ পর্যন্ত ও পায়নি, 2, 1.5, 3 এরকম, মানে পাচ্ছে ওটা ভাড়া দিচ্ছে, আবার পরে পাচ্ছে ওটা দিয়ে সংসার চলছে, আবার কিছুদিন পর পাচ্ছে, মানে এই করে 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 2 বছর চলেছে, আমি যে থোক একটা জিনিস পাবো সেটা দিয়ে যে কিছু একটা করবো সেটা আমার কখনোই সুযোগ হয়নি। আর কত পেয়েছি এবারে সেটা তো আমি এখানেও অ্যামাউন্ট পুরোটা বলা যাবে না, তো আগেরবারে যেরকম পেয়েছিলাম সেটাই হয়েছে, আর একদমই সেম বলতে গেলে, হ্যাঁ সেম হয়েছে। আর ওই যে দিদি, এক দিদি ভাই যে আমাকে হচ্ছে সুপার থ্যাঙ্কস পাঠিয়েছিল, ওইটা আমি আজকে হাতে পেলাম, অনেকে বলছিল যে টাকাটা হাতে পেয়েছো চৌকিটা কিনলে না কেন, টাকাটা আমি হাতে পাইনি, সুপার থ্যাঙ্কস পাঠালে ওটা হচ্ছে আমার ডলারের সাথেই হচ্ছে ঢুকবে ব্যাংকে, তো ওই আজকে আমি সেটা হাতে পেলাম, ওটা আমার পেমেন্টের সাথে অ্যাড হয়ে ওটা ঢুকেছে, বুঝতে পেরেছো? তো এইগুলো ব্যাপার, আজকে আমিই কথা বলে যাচ্ছি আনন্দে, ও আর কিছু বলতে পারছি না, ভালো লাগছে খুব, এটা আনএক্সপেক্টেড ছিল জিনিসটা পুরোটাই, প্রথম থেকে আমিও ভাবিনি যে এরকম একটা জায়গায় চ্যানেলটা দাঁড়াবে, তো খুব ভালো লাগছে। আর বিশেষ করে এখন যেটা যখন প্রয়োজন বেশি এই পরিস্থিতিতে, এটা বেশি এই পরিস্থিতিটার ভ্যালু আরো অনেকটা বেড়ে গেছে, যদিও এটা এর ভ্যালু দেখ মানে জাজ করা যায় না, তবুও এই সময়টা এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, খুব উপকারও হয়েছে, তো আমিও চেষ্টা করছি যাতে সবটাই তোমাদের জন্য, যাই আমিও চেষ্টা করছি যাতে আমি সবকিছু ঠিকঠাক করে নিতে পারি খুব তাড়াতাড়ি। আর কালকে একটা আরো একটা ভালো খবর তোমাদেরকে দেওয়া আছে, সেটা কালকের ব্লগে দেবো, সবকিছু ভালো খবর একটা ব্লগে দিয়ে দিলে তোমরা আর আসবে না পরের ব্লগে, তো বলবো পরে, ক্যামেরাটা অফ করতে, ভালো খবরটা কালকের ব্লগে তোমাদেরকে বলবো আমি। আমি কি ছোটবেলা দিয়ে ব্লগ ছিলাম, আর কিছু বলার নেই, কি বলবো মানে সত্যি খুব আনন্দের দিন আজকে, মানে এটা বলে বোঝানো যাবে না, আর আমাদের কতটা যে হেল্প হয়েছে এটা, হ্যাঁ হয়তো অনেকে মাস গেলে প্রচুর প্রচুর ইনকাম করছে, তবে আমার কাছে এটা অনেক, এটা আমি কখনো ভাবিনি যে আমি এরকম রোজগার করতে পারবো, তা আবার বাড়িতে বসে, সেটাই এটা কখনোই ভাবিনি আমি। তো যাই হোক চলো আজকে।
তুই ব্লগ করতে পারতিস না কখনই, ব্লগ করবে না মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবি। যাই হোক চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর আশা করছি তোমার সবাই অনেক খুশি হবে আজকে নিউজটা শুনে, সবাই খুশি হবে। তো এটা আমরা সেরকম ভাবে কিছু খরচা করতে পারবো না যে এই দেখাবো যে এই করবো এই করবো, কারণ এটা পুরোটাই আমার সংসারে চলে যাবে, আনফরচুনেটলি লেগে যাবে সংসারের কাজে। ভেবে রেখেছিলাম অনেক কিছু, কিন্তু সবসময় যেটা ভেবে রাখি সেটা তো হয় না, আরো কিছুটা টাইম ওয়েট করতে হবে। অপেক্ষা করে এসেছি এতদিন, 4 বছর, আরো 4 মাস না অপেক্ষা করলাম, অপেক্ষা করতে হবে, এতটা জানি অপেক্ষা করতে হবে, হট করে হবে না। কিন্তু ভেবেছিলাম এই মাসেই অনেক কিছু করব, তো সেটা আর হলো না। যাই হোক এটা আমাদের যে কাজে লাগবে এটাই বড় কথা, তাই না? যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা সকালে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ সবাইকে।